সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে এই তন্ত্রশক্তি অনুষ্ঠান নিয়ে আমি হাজির হয়ে গেছি। এই অনুষ্ঠান আমার যাকে কেন্দ্র করে সেই আদ্যা শক্তি তারিণী তারা মায়ের পাদ পদ্মে, যিনি আমার মন্দিরে আরাধ্যা দেবী, ইচ্ছাময়ী রাজ রাজেশ্বরী মহাকালী দেবী, তার চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। সামনেই আসতে চলেছে এক মহা অমাবস্যা যোগ। এই উপলক্ষে তো প্রত্যেকটা অমাবস্যার মতোই বিশেষ পুজো পাঠ চলে, কিন্তু এই অমাবস্যায় একটা বিশেষ গুরুত্ব আছে। কারণ দশমহাবিদ্যা, যারা আমরা মা দশমহাবিদ্যার বিশেষ পুজো পাঠ করে থাকি, অর্থাৎ কালীতারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবিচ্ছিন্ন মস্তচ বিদ্যা ধূমাবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এ তো দশমহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্থা। অর্থাৎ দশমহাবিদ্যা এতটাই সিদ্ধ বিদ্যা, অল্পেতেই এর কাজ হয়ে যায়। অর্থাৎ আগে থেকে এটা তৈরি করা, সিদ্ধ করা, কলিযুগে জপ মাত্রই এর কাজ হয়ে যায়। আর এই অমাবস্যায় মা বগলা দেবীর আবির্ভাব তিথি, হরিদ্রা সরোবরের তীরে মা বগলা দেবী ভগবান বিষ্ণুকে দর্শন দিয়েছিলেন জগতের কল্যাণ সাধনের জন্য, জগতের মঙ্গলের জন্য। আর মা আর শ্রী শ্রী মাচ্ছিন্ন মস্তা দেবীর আবির্ভাব তিথি। সুতরাং একটা আমরা পেতে চলেছি জোরালো, একটা শক্তিশালী, একটা জাগ্রত অমাবস্যা। সেই অমাবস্যায় যদি বিশেষ পুজো পাঠ ইত্যাদি করা যায়, প্রত্যেকটা অমাবস্যাতেই হয়, কিন্তু তবুও একটা, যেমন নবরাত্রিতে নবদুর্গার বিশেষ পুজো, আবার চৈত্র মাসে যেমন হয় বাসন্তী পুজোর নবরাত্রি, কারণ ১২ মাসে ১৩ পার্বণ হয় আমার ইচ্ছাময়ী কালী বাড়িতে। আপনারা জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, কি আছে দেখিনি, আসছি সে প্রসঙ্গে। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ নমস্কার বাবু। হ্যাঁ বলো। আমি মালদা থেকে বলছিলাম। মালদা, হ্যাঁ বলো, কি নাম? পাপ্পু দাস। আরেকবার বলবে? পাপ্পু দাস। পাপ্পু? হ্যাঁ বলো পাপ্পু, তোমার জন্ম তারিখ তুমি নিজের সম্পর্কে জানবে? হ্যাঁ বলো, তোমার জন্ম তারিখটা বলো। ২৭/১০/১৯৯৩। সময়? রাত ১০টা ১০। জন্মস্থান তোমার পাপু? মালদা। আচ্ছা পাপু, আমার অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? বুধবার তোমার জন্মবার হচ্ছে? বুধবার। তোমার রাশি হচ্ছে মীন রাশি, মিথুন লগ্ন কেমন? তোমার বর্তমানে শনির ধাইয়া চলছে, ৩০ মাসের মধ্যে ২৬ মাস তুমি কাটিয়ে উঠেছ, আর ৪টে মাস কাটিয়ে উঠলে এই সাড়ে সাতির প্রভাব থেকে তুমি মুক্ত হয়ে যাবে। এই সাড়ে সাতি চলাকালীন এই যে ২৫ মাস বা ২৬ মাস, অর্থাৎ দুটো বছর তুমি কি তীব্র সমস্যার মধ্যে দিয়ে গেছো? অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সেইভাবে ঘটেনি? বুঝতে পেরেছ? যা চলছিল সেইভাবে চলছিল বা চলছে, মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে, তুমি একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে রয়েছ, তুমি একটু হতাশার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছ, হ্যাঁ কি না?
আমি এগুলো দেখছি তোমার রাশিচক্রের মধ্যে এই ব্যাপারগুলো ফুটে উঠছে, সেইগুলো আমি বলছি। এবং মানসিক শান্তিও তোমার বিঘ্নিত হচ্ছে, হ্যাঁ কি না বলো? আচ্ছা দেখো তো, লাস্ট 3-4 বছরের মধ্যে তোমার পরিবারের কোনো প্রিয়জনকে তোমার হারাতে হয়েছে কিনা দেখো তো। আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি আর তুমি বলছো সুদূর মালদা থেকে। আমি যেটা বলবো তার 19 থেকে 20 হবে না, কারণ এই সাবজেক্টটা নিয়ে আমি ক্রমাগত কি করি, গবেষণা রিসার্চ ক্রমাগত। এই যে তুমি তোমার 4টা পেলাম, এটা আমি রাত্রি গিয়ে অ্যানালাইসিস করব কোন জায়গাগুলো থেকে কি কি হচ্ছে, এটা আমার নিজের একটা বলতে পারো গবেষণা। হ্যাঁ আচ্ছা বলো, কি করছো এখন বলো আমাকে। এখন তো আমি এমএ কমপ্লিট হয়ে গেছে, এমএ কমপ্লিট করে হ্যাঁ, কিন্তু প্রিপারেশন নিলে কি হবে, জায়গা মতো হবে না, অর্থাৎ অল্পের জন্য তোমার ফসকে যাবে। কারণ কর্মস্থান, কর্ম হতে গেলে তুমি চাকরির প্রতি তোমার আগ্রহ, লগ্নিক ষষ্ঠ এবং দশমের যদি একটা সংযোগ থাকে তাহলে চাকরির ব্যাপারটা ইন্ডিকেশন দেয়, বুঝতে পারলে? তোমার চাকরির ব্যাপারটা একটা ইন্ডিকেশন দেয়, কিন্তু একটা সূত্র আছে, যে সূত্রতে বা দেখা যাচ্ছে যে গ্রহগুলোর সঠিক টিউনিং নেই, অর্থাৎ গ্রহদের মধ্যে সমন্বয়ের অভাব, তালমিলের অভাব, গ্রহগুলোর সঠিক পথে মুভ করতে পারছে না। এই ব্যাপারগুলো কিন্তু তোমার রাশিচক্রের মধ্যে আমি দেখছি, বুঝতে পারছো? এই জন্য আমি বলবো তুমি যদি নিজের ভালো চাও, প্রত্যেকে তো আমরা নিজের ভালো চাই, আমিও চাই, তাহলে বলবো অ্যাকর্ডিং টু মাই অ্যাডভাইস, আমার এই উপদেশ অনুসারে বা আমার একটা যদি মনে উপদেশ বলবো না, একটা প্রস্তাব তোমার কাছে, একটা প্রস্তাব রাখছি। কি প্রস্তাব? তুমি তোমার 4টা তোমার মালদাতেই যদি কোনো ভালো অভিজ্ঞ কোনো জ্যোতিষ পাও তুমি একবার দেখিয়ে নিতে পারো, কারণ এতে অনেক সূক্ষ্ম বিচার আছে, সূক্ষ্ম ক্যালকুলেশন। যদি না পাও তাহলে অনলাইনে আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো, তাতে তুমি অনেক কিছু জিনিস পরিষ্কার হয়ে উঠবে এবং তার থেকে বেরোবার রাস্তাগুলো পরিস্ফুট হয়ে যাবে। কারণ অনেকে WBCS পরীক্ষা দিচ্ছে, কেউ সিভিল সার্ভিস পরীক্ষা দিচ্ছে, কেউ জয়েন্টে বসতে চাইছে, কেউ ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট করতে চাইছে, কেউ মেডিকেলে সাফল্য চাইছে, কারণ মানুষের সাফল্য নিরিখে। এবার তার মধ্যে সাফল্য হবে কি না সেটা বলবে জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, সে বলতে পারবে যে তার মধ্যে সাফল্য হবে কি হবে না। তাহলে আজকে যে বিষয় বলবো, কারণ কিছু না কিছু টপিক আমার থাকবেই, বিয়ে, কারণ এটা নিয়ে আমাকে আজকেও দুজন ফোন করেছিল, একজন আসানসোল থেকে আর একজন করেছিল এই লিলুয়া, হাওড়া লিলুয়া সেখান থেকে, যে আপনি প্রতিদিন তো আপনার অনুষ্ঠানে কিছু না কিছু বলেন শুনি, তা বিয়ে বা প্রেম এইগুলো কেন বাধা হয় বা তার কিছু বিষয় যদি বলেন আমি নিশ্চয়ই চেষ্টা করব মানুষের, কারণ মানুষের জন্যই তো আমার প্রোগ্রামটা করা। তা মানুষ যখন চাইছে জানতে, মানুষ যখন এগুলো নিয়ে বলতে চাইছে, আমাকে সেইভাবে করতে হবে। হ্যালো, দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছো? আমি খিদিরপুর থেকে বলছি। কি নাম? রিঙ্কু সাতুকা। আচ্ছা বল। আচ্ছা তুমি কি আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ আমি রোজ দেখি আপনার অনুষ্ঠান, আমি আমার মা। বাহ, আচ্ছা তুমি নিজের সম্পর্কে জানবে? আমার মেয়ের সম্পর্কে। ও, মেয়ের নাম কি? মেয়ের নাম পাপড়ি সাতুকা। পাপড়ি, পাপড়ির জন্ম তারিখ, ডেট অফ বার্থ? 16 মে 2010, রাত 1:45। আচ্ছা, এটা কি শনিবার পার হয়ে রবিবার পড়ছে?
বাংলা মতে শনিবার, ইংরেজি মতে রবিবার, আমি পাচ্ছি তাই তো? আচ্ছা, ও রাশিচক্রের মধ্যে যে জিনিসগুলো আমি দেখছি, ঠিক আছে, সেটা কিন্তু কয়েকটা জিনিস আমি দেখছি। আচ্ছা, ওর যেটা হচ্ছে পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে, আর একটা শরীর স্বাস্থ্য হেলথ, আমি গতদিন অনুষ্ঠানটা করেছিলাম মনে আছে কি জানি না, যে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। টাকা পয়সা বাড়ি ঘর এগুলো কিন্তু সম্পদ নয়, এ স্বাস্থ্যের কাছে, শরীরের কাছে নগণ্য, তাই না? আচ্ছা, এই বলি, এর মধ্যে বৃষ রাশি, মীন লগ্ন, এর মধ্যে একটু ক্রিয়েটিভ জায়গাটা আমি দেখছি, ক্রিয়েটিভ, যেমন ধরো নাচ, গান, আঁকা, অভিনয়, এই ব্যাপারগুলো, এর কিছু না কিছু থাকবে, কিন্তু সেটা টোটাল কমপ্লিট হবে না, কেমন? আচ্ছা, পড়াশোনা এখন কোন ক্লাসে পড়ছে? এবারে 5 থেকে 6 এ উঠলো। 6 এ উঠলো। একটু চঞ্চল বা অস্থির হয়ে উঠছে? প্রচুর প্রচুর, মানে মানে ওকে কন্ট্রোল করা যাচ্ছে না। মেয়ে কিন্তু যথেষ্ট মেধাবী, মেয়ের মধ্যে কোয়ালিটি আছে, মেয়ের মধ্যে ট্যালেন্ট আছে, অথচ সেই জায়গাটাতে কিন্তু হচ্ছে না। আমি দেখছি ওর মধ্যে রাশি চক্রের মধ্যে এই ব্যাপারটা, ওর মধ্যে একটা চঞ্চলতা, একটা অস্থিরতা, এই ব্যাপারগুলো ঘটছে। অর্থাৎ কোনো কাজে বা পড়া, এখন কাজ বলতে এখন তো পড়াশুনোই হচ্ছে একমাত্র কাজ, এই পড়াশুনোর জায়গাটায় ফোকাস করা, মনোসংযোগ দেওয়া, সেই জায়গাটায় বাদ সাজছে। দেখো, অথচ অন্যান্য জিনিসের প্রতি বুদ্ধি কিন্তু দারুণ, সেটা দেখার মতো, কোন একটা জিনিসে কিন্তু চট করে বলে দেবে পড়াশোনা ছাড়া। কিন্তু ভালো, কিন্তু এই যে চঞ্চলতার জন্য আগামী দিনে, দেখো 5 কিন্তু কিছুই নয় আজকের দিনে, আগামী দিন ও যাতে সেই জায়গাটা ধরে রাখতে পারে, তাদের তার জন্য কিন্তু আমাদের সচেষ্ট হওয়া। এখন যেমন এখন অনেক, এই যে কোভিড এর কারণে এই যে 2 বছর অনলাইনে ক্লাস হচ্ছিল, অনেক বাবা মা হাল ছেড়ে দিয়েছিল, আবার অনেক বিচক্ষণ বাবা মা, অনেক যারা খুব সিরিয়াস বাবা মা, তারা কিন্তু তখন থেকেই হালটাকে ধরেছে, ব্যাপারটা বুঝেছো? হাল ছাড়লে হবে না, ওর মধ্যে সেই ক্যাপাবিলিটি হয়েছে, চঞ্চলতা অস্থিরতাটা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে ঠান্ডা লাগা, পেটের মানে গোলযোগ, এই ব্যাপারগুলো ঘটবে। বলো এবার তুমি শেয়ার করো, আমি যে কটা কথা বললাম তুমি আমার সঙ্গে কতটা একমত? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, মানে ওর পড়াশোনার দিক দিয়ে আমার প্রচুরই এখন প্রবলেম হচ্ছে, মানে ওর প্রচুর অস্থির, পড়তে বসেছে তো, বসে ও কি যেন একটা ভেবে যাচ্ছে, আমি ওকে বলছি পড়নারে পড়নারে, তুমি কিন্তু ওকে বলে যাচ্ছো, কিন্তু ও কিন্তু ওর মতো করে ভাবনা চিন্তাটা আনছে, ঠিক আছে? আমি বলবো বেশি দেরি করো না, ইমিডিয়েট মেয়েকে কাউন্সেলিং করাও, অভিজ্ঞ করে পণ্ডিত জ্যোতিষীকে দেখিয়ে, এবং তার জন্য কাউন্সেলিং করাও, যে অনলাইনে ক্লাস হচ্ছে বা সেই রকম চাপ নয়, বা এই জায়গাটা মাথায় রাখবে না, সব সময় মনে রাখবে চাপ চাপ চাপ, এই প্রেশার না থাকলে কোনো সময় হয় না, এখন থেকে বলি ওকে কাউন্সেলিং করাও, এবং তিনি বলে দেবেন কোন কোন জায়গাগুলো ওকে ফাঁকফোকর, এবং তার সঠিক প্রতিবিধান করলে ও জায়গাটা কিন্তু ওভারকাম করে নেবে, এবং তখন আর তোমার চিন্তা থাকবে না। তাহলে আজকের বিষয় হচ্ছে, এই যে বললাম বিয়ে একটা মহৎ সংস্কার, আর বিয়ের আগে একটা আসে সম্পর্ক, প্রেম, প্রেম কিন্তু বিয়ের পরেও আসতে পারে, কারণ প্রেম ভালোবাসা হচ্ছে ভগবানের দান। তাহলে এবার বুঝতে হবে সেটার মধ্যে কতটা সার্বত্তা আছে, সেটা কতটা আমার আমার সেটা নিয়ে আমার কোনো ডিস্টার্ব হবে না তো, যে খুব মধুর সম্পর্ক। গতকালই একজনের চার্ট বিশ্লেষণ করলাম মুর্শিদাবাদ থেকে, মেয়েটি আইটিতে চাকরি করছে,
এই দমদমের একটি ছেলের সঙ্গে তার সম্পর্ক, রিলেশন 4-5 বছর। কিন্তু হলে কি হবে, ছেলেটি এখন কিরকম যেন একদম বাড়ির লোকজনের কথায় চলছে, বলছে ওখানে তাদের বাড়িতে, গ্রামের বাড়িতে পুজো হয়, ছেলেটিকে আসতে বলেছিল, সে একবারও দেখাও করতে চায় না, ওই ফোনে হাই হ্যালো মেসেজ, সারাদিন মেসেজ করছে, কিন্তু সেই দেখা করার টানটা অনুভব হচ্ছে না। গতকালই করলাম, আসছে সে প্রসঙ্গে দেখে নি কি আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, কোথা থেকে? নৈহাটি। হ্যাঁ, নামটা কি তোমার? গৌতম শর্মা। গৌতম? হ্যাঁ গৌতম শর্মা। জন্ম তারিখ বলবে? 21-8-88। 21-8-1988। সময়? রাত্রি 12টা। রাত্রি 12টা। 7-12টা? 21-12টা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্মবার কি ছিল? রবিবার। রবিবার। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, জানা আছে তোমার? জানা আছে রাশিটা কি? না না, বলো। এখানে যেটা পাচ্ছি বৃশ্চিক রাশি এবং বৃষ লগ্ন, কেমন? আচ্ছা, তোমার কেরিয়ার, কর্মজীবন নিয়ে প্রশ্ন আছে, এই জন্য আমাকে ফোনটা করেছো। এখন কি করছো আগে বলো। হচ্ছে না, অর্থাৎ এই তোমার বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, সেই অনুপাতে তুমি এখনো সেইভাবে প্রতিষ্ঠা পাচ্ছ না, বা অর্থের সংস্থান করতে পাচ্ছ না, বা অর্থের জায়গাটা ঘটছে না, হ্যাঁ কি না? এর কারণ কেন, কেন হচ্ছে না? আমি বারবার বলেছি, কর্ম মান যশ আর প্রতিপত্তি দেখে দশম ভাব, টেন্থ হাউস। টেন্থ হাউস যদি কোনোভাবে ড্যামেজ হয়, কোনোভাবে গণ্ডগোলের হয়, এবং তাতে যদি মিত্র নক্ষত্রের সাপোর্ট না থাকে, নক্ষত্র যদি ফেভারে না থাকে, এই বয়স, অনেকের বয়স পেরিয়ে যাবে, অত কাজের জায়গাটাতে সে আর সাফল্য পাবে না। বয়সটা পেরিয়ে যাবে কিন্তু কাজের জায়গাটায় সেই অনুপাতে সাফল্য পাবে না। তোমার এখানে আমি বলবো যেটা সবচেয়ে খারাপ করছে, তোমার এখানে বলি ছন্ন ছাড়া যোগ, মঙ্গল একাদশে তোমার কিন্তু একটু মাথাটা চট করে গরম হয়ে যায়। হ্যালো, এবং লোকের সঙ্গে, তোমার এখানে যে প্লাস পয়েন্ট, মানে ভালো যোগ ছিল বুধাদিত্য যোগ, কিন্তু কেতু বা রাহুর কানেকশনে বুধাদিত্য যোগটা আংশিক হয়ে গেছে, অর্থাৎ ততটা পূর্ণ পাওয়ারে নেই। তুমি যদি কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষকে দেখাও এবং এর যদি সঠিক একটা প্রতিবিধান করে নিতে পারো, এই কাজের জায়গাটা খুলে যাবে। তাহলে কি বলছে, বিয়ে বা প্রেমে বাধা, সেটা আবার কি? আমরা বিয়ের আগে একটা পূর্ববর্তী সমস্যা, বিয়ের পরবর্তী একটা সমস্যা। অনেকে আসছে আমার কাছে যে বিয়ের পর থেকে তাদের ট্রাবলটা বেড়ে যাচ্ছে, মেয়েটি খুব প্রাণবন্ত, সুক গৃহ নিপুণা, সুকর্মে মানে চাকরিরতা, সব কিছু রয়েছে, বিয়ের পর থেকে হেলথ ওরিয়েন্টেড প্রবলেম আসছে। তাহলে বিয়ে আগে থেকে একটা সমস্যা আসছে, বিয়ের পরবর্তী একটা সমস্যা আসছে, অর্থাৎ অনেক সম্বন্ধে এসছে, সবাই জল মিষ্টি খেয়ে চলে গেছে, চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে বলে গেছে খবর দেব, খবর আর দেয়নি, খবর সে দেয়নি। যে খবর দিল সেখানে গিয়ে দেখছে বিয়ে হওয়ার পর তুমুল অশান্তি, আরে মেয়েটির বাধা ছিল বলেই তো তার বিয়ে এতগুলো সম্বন্ধ কেটে গেল, বাড়ির লোক সেটাকে আমূল দিল না। তখন বাড়ির লোক যদি আজকে তাকে সেই জায়গায়, তখন একটা অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিত, কারণ গ্রহের ফেরে তো মানুষ ঘোরে, সবই গ্রহের কারণে, তাহলে সে তিনি বলে দিতেন। তাহলে আজকে বিয়ের পর, বিয়ে না হওয়াটা একরকম, বিয়ের পর এই দিন তাকে দেখতে হতো না, কারণ
সপ্তম পতি লাইফ পার্টনারের জায়গা তার আমি দেখলাম বকরি, বকরি গ্রহ। আর এই বকরি গ্রহ এবং সে মিত্র নক্ষত্র তার ফেভারে নেই, দশা অন্তদশা প্রত্যন্তদশা সূক্ষ্মদশা পারমিট করছে না, বিয়েতে তো হবেই সমস্যা। এখন বলছে বিয়ে না হলে ভালো ছিল, আসছি সে প্রসঙ্গে। কি আছে দেখিনি, হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বাড়িতে থেকে বলছি। কোথায়? বাড়িতে, বারুইপুর। আচ্ছা আচ্ছা, বলো কার সম্পর্কে জানবে? আমার। তোমার ছেলে। ছেলের নাম তন্ময় বাড়ি। তন্ময়। জন্ম তারিখ তন্ময়ের? 11/3/1993। সময়? সকাল 9টায়। আচ্ছা, তার আগে বলো তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? তাই দেখি। স্যার কোন সময়টা দেখো? আমার তো বিভিন্ন সময় বিভিন্ন চ্যানেলে আমার প্রোগ্রাম চলে। আপনার তো প্রায় চ্যানেলে মানে অনুষ্ঠান চলে? হ্যাঁ, প্রায় চ্যানেলে অনুষ্ঠান চলে এবং একই টাইমে দেখবে আমার। হ্যাঁ। আচ্ছা বলি, তন্ময়ের জন্ম বার ছিল এখানে যেটা আমি পাচ্ছি। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি তন্ময়ের জন্মবার পাচ্ছি বৃহস্পতিবার, থার্সডে। কেমন? ওর রাশি হচ্ছে তুলা রাশি, মেষ লগ্ন। ওর কর্মজীবন নিয়ে তোমার প্রশ্ন আছে? এখনো ছেলে সেইভাবে প্রতিষ্ঠা পায়নি বা প্রতিষ্ঠিত হতে পারেনি, যেটা করছে ওর পক্ষে সুইটেবল নয়। হ্যালো। হ্যাঁ বলুন। না না, আমি যেটা কথাটা বললাম তুমি কি আমার সঙ্গে একমত? বলতে চাইছি কর্মে সেইভাবে উল্লেখযোগ্য সাফল্য আসেনি। বুঝেনি, বুঝলে না কথাটা কি বললাম? বুঝতে পারলাম না কথাটা। বলছি কর্মের জায়গাটা মানে কাজের জায়গাটা ওর ভালো না, একদম চলতি ভাষায় বলছি। বুঝতে পেরেছো? মানে ওর যেভাবে প্রগ্রেসিং হওয়া বা যেভাবে ওর উন্নতি হওয়া দরকার সেই মোতাবেক হচ্ছে না, হয়নি। হ্যাঁ কি না বলো? না না, আমি তো তোমাকে চিনি না, জানি না, আমি তো স্টুডিওতে বসে বলছি, ঠিক বলছি না ভুল? আচ্ছা, ওর এখানে রাশিচক্রের মধ্যে কেতু দ্বিতীয় স্থানে, যার কেতু আছে সে অর্থটা তার চট করে বেরিয়ে যাবে। আমি বলেছিলাম কেতু হচ্ছে রহস্যের কারক গ্রহ, কেতু কিন্তু সমস্ত কিছু ডিস্টার্ব করে দিয়ে চলে যায়, ওর ক্ষেত্রে সেটা হচ্ছে। ওর ভালো হচ্ছে শুক্র, বাইরের লোকের কাছে সমাদার পাবে কিন্তু ঘরের লোক ঘরের আত্মীয় পরিজন ওকে কদর করবে না। আমার কথাটা বুঝ, তুমি শুনতে পাচ্ছ আমার এটা? ঘরের আত্মীয় পরিজন ওকে কদর করবে না। আর ও রাশিচক্রের মধ্যে যেটা পাচ্ছি দশাটা, বৃহস্পতি দশা চলছে কিন্তু বৃহস্পতি এখানে বকরি, বৃহস্পতি ওর ফেভারে নেই, নাক্ষত্রিক ভাবে শুভ নয়। এই জায়গাটাকে যদি একটু চাঙ্গা করে দেওয়া যায়, বুস্ট আপ করে দেওয়া যায় তাহলে কিন্তু স্মুথ হবে। এবার তুমি বলো আমার বক্তব্য। আমি তো বলেই দিলাম, ও তো সেইভাবে হচ্ছে, আমি তো প্রথমেই বলে দিয়েছি এটার জন্য রাস্তা আছে। যারা যারা স্বপ্ন দেখছে, কেউ WBCS চাইছে, কেউ, কারণ আমার কাছে সেই লেভেলের মানুষেরা আসে যাতে সব দু চোখ ভরা স্বপ্ন এবং সেই স্বপ্নটা সে জেগে দেখছে, ঘুমিয়ে নয়। আমরা অবচেতন অবস্থায় যে স্বপ্নটা দেখি সেটা কিন্তু অনেক সময় সাকার নয়, সম্ভব নয়, কিন্তু আমরা জেগে আমাদের স্বপ্ন যে আমাকে একজন সুচিকিৎসক হতে হবে, আমাকে একজন ইঞ্জিনিয়ারটা পাস করতে হবে, আমাকে IT-তে সার্ভিস করতে হবে, এই রকম স্বপ্ন যারা দেখছে, যাদের মধ্যে বাবা মামারা ভীষণ উদ্বিগ্ন, ভীষণ চিন্তা করছে, কেউ সন্তানের জন্য, কেউ প্রিয়জনের জন্য, কেউ জামাইয়ের জন্য। কেন বললাম? এক ভদ্রমহিলা জামাইয়ের জন্য দেখলাম, খুব হরিণ, তার একটিমাত্র মেয়ে ব্যাঙ্গালোর থাকে, জামাইয়ের কাজের জায়গাটা খুব নড়বড়ে হচ্ছে। তা তুমি চিন্তা করো না, একটু যদি মনে হয় আমি যাদবপুরে বসি, আর তোমার যেকে যাকে ভালো লাগে একটু দেখিয়ে নাও, চারটাকে একটু ব্যালেন্স করা ভালো হবে। তাহলে বিয়ে বিয়ে দেখতে গেলে আমাকে
সপ্তম ভাবটাকে দেখতে হবে, সপ্তম স্থানকে দেখতে হবে। সপ্তম স্থান ফ্রি কিনা, সপ্তম স্থানে কোনো সমস্যা আছে কিনা, এগুলো আমাকে বিচার করতে হবে। সপ্তমের সঙ্গে কোনো পাপগ্রহের কোনো দৃষ্টি আছে কিনা, এগুলো নানা জিনিস কিন্তু এর মধ্যে জ্যোতিষের মধ্যে আছে। এবার সপ্তমের সঙ্গে থার্ডের কানেকশন কেমন, বিয়ে হলে সে বাইরে চলে যাবে, মেয়েটিকে বিয়ে হবে, সে কি কর্মসূত্রে বাইরে থাকবে, স্বামীর কর্মসূত্রে? এই যাদবপুর একজন এসেছিল, মেয়েটি স্কুল টিচার, তা এখানে প্রাইমারি স্কুল টিচার, ভালো পড়াশোনা, কিন্তু তার যার সঙ্গে সম্পর্ক রিলেশন, ছেলেটি অ্যাব্রডে থাকে, অর্থাৎ বিদেশে থাকে। তা বলছে আমি বিদেশে সেটেল হতে চাই, আমি ওর সঙ্গেই জীবনটা ওখানে কাটাতে চাই। শাস্ত্রীজি আমি চাকরিটাকে চলে যাবে, তাহলে বিদেশে থেকে নিশ্চয়ই এখানে চাকরি করা সম্ভব নয়, তাহলে এইগুলো কেন হচ্ছে? তার সেভেন্থের সঙ্গে একটা টুয়েলভের কানেকশন আসছে, কারণ টুয়েলভ থেকে আমরা বিদেশ যাত্রাটা দেখি, এবং টুয়েলভ শুধু সেভেন্থ টেন্থ টুয়েলভ যখনই কানেকশন হবে তখনই বিদেশ, কর্মসূত্রে বিয়ের পর সে বিদেশ থাকবে। এগুলো অনেক জ্যোতিষের হিসেবের মারপ্যাচ রয়েছে। আসছি সে প্রসঙ্গে। হ্যাঁ হ্যালো, কে আজ দেখিনি? হ্যালো, হ্যাঁ কোথা থেকে? ডায়মন্ড হারবার আছে, বলো কি নাম? কি নাম? সুব্রত। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো? কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? আচ্ছা, তা কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা আচ্ছা, বলো জন্ম তারিখ, জন্ম তারিখটা বলো। জুলাই, বলো। সেভেন জুলাই কত? 1900 কত? 58, 68 না 58? 68। হ্যাঁ সময়টা বলবে। হ্যালো, হ্যাঁ সময়? জন্মস্থান কি? জন্মবার রবিবার। তোমার বৃশ্চিক রাশি মিথুন লগ্ন। জীবনে তো প্রচুর লড়াই সংগ্রাম করে আজকে তুমি এই জায়গাটায় এসেছো বাবা। যার জন্য করেছো, যাকে তুমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো, যাকে মানে কঠিন জায়গা থেকে তুলে এনেছো, তার কাছ থেকে তুমি আঘাত বেশি পেয়েছো। হ্যালো, পেয়েছো কি পাওনি? আচ্ছা, বর্তমানে একটু আর্থিক দিকটা, আর্থিক স্থিতি যেটা, সেটা কিন্তু আমি তোমার ভালো দেখছি না। আর অর্থনৈতিক ব্যাপারটা, যে টাকা আসছে চলে যাচ্ছে, আমার কথা বোঝো, চলে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে একটা ট্রাবল, মাঝে মধ্যে একটা সমস্যা চলে আসছে। হ্যাঁ এটা চলছে। শরীর হেলথ নিয়ে একটু সচেতন থাকবে, হেলথ প্রবলেম, হেলথ ওরিয়েন্টেড কিছু প্রবলেম তোমার রাশিচক্রের মধ্যে আমি দেখছি। শরীরটা ইদানিং একটু সমস্যা দিচ্ছে, দেখো তো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, তোমার ধনুরাশি যোগ একটা রয়েছে, রবি শুক্র দেখো লগ্নে বসে আছে। যার দারিদ্র যোগ আছে, সে অর্থের ব্যালেন্স, অর্থের প্রাচুর্য হয় না, সে জীবনে একসময় প্রচুর অর্থ উপার্জন করলেও একটা বয়সের পরে সে দারিদ্র যোগের শিকার হয়ে যায়। তোমার কিন্তু একটা দারিদ্র যোগের ইন্ডিকেশন আমি চার্টের মধ্যে দেখতে পাচ্ছি। জীবনে উপার্জন খারাপ করনি, অথচ কিছু কিছু ক্ষেত্রে তোমার অর্থনৈতিক ব্যাপারটা এসে পড়বে এই দারিদ্র যোগের কারণে। এই দারিদ্র যোগটাকে যাদের যাদের আছে তাদের বলি, অবশ্যই এর সঠিক প্রতিবিধানের ব্যবস্থা করবেন। আজকে ভাবছেন আপনার ভালোভাবে চলে যাচ্ছে, আগামী দিনের কথা একটু ভেবে রাখার দরকার আছে। হ্যাঁ বলো, কি বলছো? আচ্ছা স্যার, আরেকটা কথা বলি, আর কি কোনো খারাপ
আমি পরিষ্কার শুনতে পেলাম না, কি বলছো? আর কিছু দোষ আছে কিনা তাই বলছো? হ্যাঁ বলছি, শোনো, তোমার যেটা পাচ্ছি কালো সর্প নামক একটা অশুভ দোষ আছে। কি কাল সর্প? ঘাতক কাল সর্প। ঘাতক, ঘাতক মানে বুঝতেই পারছো, অর্থাৎ আঘাত যে কোনো সময় আসতে পারে কাল সর্প। এবং এখানে শনি রাহুর একটা ছন্ন ছাড়া যোগ তোমার রাশিচক্রের মধ্যে বিদ্যমান। কেমন এই জায়গাগুলো দেখা দরকার আছে। শুক্রের দশা, এই দশাতে তো অনেক কিছু পেয়েছো 2006 সালের পর থেকে, লাস্ট 2-3 বছর একটু সমস্যার মাথা চাড়া দিয়েছে দেখো। আমি যা বলবো ঠিকই হবে, কারণ আমার ক্যালকুলেশন, আমার গণনা ভুল হবার নয়। এই অনেকে দেখি এই নাম দেখে, হ্যাঁ তোমার নাম বলো বলে যাচ্ছে, আমি জানি না, সে কিন্তু আমার জানা নেই আদৌ হয় কি। কিন্তু আমি যেটা করছি এটা পুরো সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত, এবং একইভাবে করে যাচ্ছি। কোনো উপহারের এখানে বারবারন্ত নেই যে এটার সঙ্গে ওটা ফ্রি, ওটার সঙ্গে ওটা, এটা করলে আগে মানুষকে লোভনীয় কিছু কথা এখানে পাবেন না। এখানে খুব সোজা সাপটা কথা, পরিষ্কার কথা, পরিচ্ছন্ন কথা, যে কথাটা আপনাকে আগামী দিন পথ দেখাবে, আগামী দিনে আপনার জীবনে উজ্জ্বল করবে, আপনার জীবনকে ভালো করবে। বুঝতে পেরেছো? আমার কাছে কোনো এইসব মানে নয় ছয় কথা, যেটা বাস্তবিক। হ্যাঁ বলো, হ্যাঁ বলো বলো, শুনছি। শনি তোমার ভালো নেই, আমি কি বলেছিলাম, আমি তো আমার অনুষ্ঠান যদি প্রতিদিন দেখো, যারা দেখে তাদের মুখস্থ হয়ে গেছে যে মেষের ঘরে শনি আর সিংহের ঘরে শনি, আমাকে নিজেরাই বলে আপনি তো বলেন। তা শনি তোমার এখানে মেষের ঘরে, বুঝতে পেরেছো? এই শনি যখন ভাইয়া চলবে না, তোমাকে কিন্তু বেশ প্রবলেম করবে। এই আসছে এপ্রিল মাসের পর তোমার 7:30 আসছে শনি দাইয়া, 7:30 চেয়েও খতরনাক, 7:30 চেয়েও ডেঞ্জার। কেন? শনি দৃষ্টি আপনি দেখবে, যাদের শনি খারাপ তারা শনি ঠাকুরের মন্দিরে সোজা সোজাসুজি শনিদেবের চোখের সামনে তাকিয়ে প্রণাম করেন না, আরেক প্রণাম করতে হয়। ঠিক তেমনি সেই শনির যে দৃষ্টি তোমার 4 মাস পর থেকে শুরু হয়ে যাবে। বুঝতে পারলে? হ্যাঁ সব আছে না, সেটা পরে, আগে সমস্যাটা শোনো, সমাধান আছে। কোন কোন রাশি শুরু হবে একটু বলতাও বলে দিচ্ছি। হ্যাঁ মেষ রাশি, হ্যাঁ মেষ রাশি, সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি, ঠিক আছে, এদের কিন্তু এই শনির ধাইয়া শুরু হবে। আর 7:30-কার মীন রাশি শুরু হচ্ছে, আর কে ছেড়ে যাচ্ছে? ধনু রাশি এই সামনের 4 মাস পর থেকে। তোমার এখানে ইমিডিয়েট আমি বলবো সময় থাকতে, কারণ একটা রেমেডি করেই কালকে থেকে ফল পাবে না। অনেক বাবাজিরা বলেন আমার কাছে, আমাকে এসে বলে অনেকে 7 দিনের মধ্যে হবে, এ হবে, এসব অবান্তর কথা আমি বলি না, বলবোও না। ওই জন্য বলি দু এক জায়গা ঘুরে আমার কাছে এসো। আমি এই জন্য বলি কারণ আমি যেটা বলবো অথেন্টিক, যা লিখে দেবো কুষ্টিতে তাই হবে, তার বাইরে হবে না। আচ্ছা বুঝতে পারলে? হ্যাঁ বলো বলো বলো, আর আরো লোক ওয়েট করছে অনেকে, বলো চট করে। ঘুরবে অর্থনীতি জায়গাটা তোমার ঘুরবে সেটা কথা না, কিন্তু 2.5 বছর তুমি আগে এই শনির ধাইয়ার ঠেলা সামলাও, এই যে ঠেলা শনির, বুঝতে পেরেছো? তা এই হচ্ছে ব্যাপার, চিন্তার কিছু নেই, সমস্যা থাকলে সমাধানের পথ আছে। সমস্যা এখন যেমন চলছে মীন রাশির, কর্কট রাশির, তুলা রাশির, আজকে চলছে 4 মাস পরে এই সকল রাশিগুলো এই শনির ধাইয়া থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে এই যে বললাম বিয়ের কথা বললাম, এবার সম্পর্ক প্রেম, পঞ্চম থেকে আমরা প্রেম বিচার করি। প্রেমের ক্ষেত্রে যদি মঙ্গল স্ট্রং থাকে, যে সকল জাতক বাতিকার তাদের মধ্যে সদ্ভাব থাকে,
আপনাদের কোন মধ্যে ভাবনাটা খুব ইয়ে থাকে, কিন্তু শনি যদি থাকে, মঙ্গল যাদের স্ট্রং, তারা ভয় ডর নেই, তারা ওপেন, তারা সম্পর্কে জড়ায় এবং তারা তাদের ফ্যামিলির সঙ্গে তারা খুলে বলতে পারে। কিন্তু স্যাটার্ন হলে বা চন্দ্রের কারো কথা মনের মধ্যে রেখে দেয়, প্রকাশ করতে পারে না। এবং পঞ্চম ভূপতি যদি কোনোভাবে পীড়িত হয়, পঞ্চম ভাব যদি কোনোভাবে ড্যামেজ হয়ে যায়, তার প্রেমের জায়গাটা প্রশস্ত হয় না। আর শনি এই জিনিস একদম সাপোর্ট দেয় না, মঙ্গল সাপোর্ট দেয়, রাহু তাকে আরো নিয়ে যায়, কাজকর্ম ছেড়ে ওই দিকের মধ্যে মন নিয়ে যায়, কিন্তু স্যাটার্ন তাকে সবসময় বাধার সৃষ্টি করবে, কারণ স্যাটার্ন তো রেকটিফাই করবে। এই যে গতকাল যে একজনে বললাম, বহরমপুর থেকে মেয়েটি আইটিতে চাকরি করে, ব্যাঙ্গালোরে ছিল, এখন কোভিড পরিস্থিতি এখানে রয়েছে, সে সম্পর্কে যে রয়েছে সেখানে, কিন্তু সেই ছেলেটির থেকে সেই রেসপন্স পাচ্ছে না। সেই যে ফিলিংস, সেই টান, সেই যে আকর্ষণ, সেই যে ঊর্জা দেখছে না। শুধু আমার কাছে জানতে চেয়েছিল যে এখানে তার পরিবার যে এই বিয়েটা এখানে করা ঠিক হবে কি হবে না, আমি তার বিচার অনলাইনে হয়তো কোনো অনলাইনে, কারণ এখন তো অনলাইনে যুগ, তো আমি বললাম এখানে বিয়েটা করা ঠিক না, আর যদি করতে হয়, কিন্তু আমি তো বাধা দিতে পারি না, কারণ সে একটা সম্পর্কে জড়িয়েছে। আমি একটা প্রস্তাব রেখেছিলাম তার কাছে, বলে আমাকে এটা ভাবতে হবে, আর যদি বিয়ে হয় তাহলে এগুলো কারেকশন করে করলে ভালো হয়, কারণ এখন থেকেই তাদের মধ্যে বিয়ে হয়নি, সে আকর্ষণ ভাবটাই তৈরি হচ্ছে না। চার্মিং, কারণ ভেনা শুক্রদের চার্মিং, চার্মিং এর জায়গাটা তৈরি না হলে কি করে হবে, আসি সে প্রসঙ্গে দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ব্যান্ডেল থেকে বলছি। ব্যান্ডেল, আচ্ছা বলো কার সম্পর্কে জানবে? ছেলে। ছেলে, ছেলের নাম সৌরভ। হ্যাঁ। ছেলের জন্ম তারিখ? আচ্ছা, তুমি আমার অনুষ্ঠান দেখো? কোন সময় দেখো? আচ্ছা, সময় বলবে? 12:24। সেটা কি 6 তারিখ পারে, 7 তারিখ না 7 তারিখ পারে? 7 তারিখ, একদম ঠিক আছে। জন্ম তারিখ শুক্রবার? মকর রাশি সিংহ লগ্ন, এবং এখানে পাচ্ছি পূর্ণ কালো সর্প দোষ রাশি চক্রে। আচ্ছা, ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? ওর মানে কেরিয়ার আর বিবাহিত। হ্যাঁ, কাজ করছে কোথাও? কোথাও কাজ করছে? কিন্তু করছে কিন্তু খুব ভালো নয়, এটার পরে ভরসা করে বিবাহ করা যায় না, কারণ যেখানে করছে না ওর পরিশ্রম অনুযায়ী সেই স্যালারি সেই ইয়ে পাচ্ছে না, না 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 হচ্ছে না, ঠিক আছে। বিবাহিত জীবনটা কিরকম হবে? বিবাহিত জীবনে বলি, বিবাহিত সপ্তম পতি ড্যামেজ, এবং এখানে মঙ্গল এখানে অত্যন্ত অশুভ, বুঝতে পারলে? মঙ্গলটা এখানে অশুভ, বিবাহিত জীবনে কম বেশি অশান্তি, ঝামেলা ঝঞ্ঝাট, গোলযোগ, এমনকি লিগাল কেস, কোর্ট কেস বা আইনগত ঝামেলার যোগ কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। হ্যাঁ, সেটা আমি আগে ব্যাপারটা জানো, ঠিক বেঠিক এটা পরে, আগে কি কি হতে পারে, ওর আগে তো এটা একটা ঘটনা ঘটেছিল, কোন একটা রিলেশন এসে কেটে গেছিল। হ্যালো, আছে? এবং সেখান থেকে কোনো ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি সূত্রপাত হতে পারে। দেখো, আমি কলকাতা স্টুডিওতে বসে বলছি আর তুমি ব্যান্ডেল থেকে ফোনটা করেছো, আমি তো জানি না, আমি আমি দেখছি চার্ট, আমার চার্টই আমার কাছে সবকিছু, আয়না, আমি একের পর এক সব বলে দেবো, হুবহু তাই হবে। যাই হোক, চিন্তার কিছু নেই, ওর কারণ ওর রোজগারটা বাড়াতে হবে, কারণ ওর ওর একটা বলি
শনির সাড়ে সাতই চলছে। দেখো তো এই পাঁচ বছরের মধ্যে তোমাদের পরিবারের কেউ প্রিয়জন তোমরা হারিয়েছো কিনা কাউকে দেখো তো। আমাদের পরিবারে মারা গেছে তো, পরিবারের মধ্যে কেউ অস্বাভাবিক মৃত্যুর একটা ইন্ডিকেশন আমি পাচ্ছি, মানে হয়ে গেছে বলছেন পূর্বপুরুষের? হ্যাঁ 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 পূর্বপুরুষের। কে আমি তাদেরকে বলতে পারবো না সঠিক ভাবে কাদের, যাদের মধ্যে সৎ চেষ্টা নেই। একটু বলে দিন, একটু বলে দিন, হয় না? আমাকে অনেকে এসে বলে, আমি বলি দেখুন অ্যাস্ট্রোলজি কিন্তু ওয়াস্ট সাবজেক্ট, এটা কিন্তু ট্রেনে ঝালমুড়ি বিক্রি করার সাবজেক্ট নয়, এটার মধ্যে অনেক জ্ঞান, অনেক প্রজ্ঞা, অনেক জিনিস থাকতে হবে, হিসেব, ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন থাকতে হবে। এটা ঠিক করে দিতে পারবেন গেলে? হ্যাঁ অবশ্যই, আমি তুমি আমার ইয়েতে চলে আসবে শেওড়াফুলি চেম্বারে, আমি বুধবার একটা থেকে চারটে বসি, মাসে দুটো বুধবার, আমার ফোন নাম্বারটা রেখে দাও। আচ্ছা, কাল সর্পদোষের প্রতিকার কিন্তু অনেকে বলে কিন্তু সঠিক মার্গে অনেকে কিন্তু করতে পারে না। মহামৃত্যুঞ্জয়ের বিশেষ পুজো, নবগ্রহের বিশেষ পুজো, অষ্টনাগের বিশেষ পুজো, এটা আমি করি, করে তবে তাকে সামগ্রী দিই। অনেকে বলে কাল সর্পদোষ কাটানো আছে, কোনো যন্ত্র নেই, কবচ নেই, দৈব সামগ্রী নেই, অথচ কি করে কাটানো জানি না, আমি সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু যারা করাবেন প্রপার ওয়েতে করান তাতে ভালো হবে। কোন কোন চেম্বারে বসি সবাইকে জানা, প্রথমে আজ শুরু করি শেওড়াফুলি, যেহেতু ব্যান্ডেল থেকে ফোন করেছিল, শেওড়াফুলি মাসে দুটো বুধবার একটা থেকে চারটে, অপর দুটো বুধবার হাওড়া ময়দান চারটে থেকে সাতটা বিকেল, দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, ডায়মন্ড প্লাজা বিগ বাজার একদম সন্নিকটে, এখানে প্রতিদিন অর্থাৎ মাতৃ আরাধনা করার পর, কেন এখানে আমার জাগ্রত বিগ্রহ রয়েছেন, এবং সেই মন্দির লাগোয়া চেম্বারে আমি থাকি সকাল নটা থেকে বারোটা। অমাবস্যা যোগে এই যে বলছিলাম অমাবস্যার কথা, অর্থাৎ মা বগলা দেবীর আবির্ভাব তিথি, মা ছিন্নমস্তা দেবীর আবির্ভাব তিথি, এই অমাবস্যা খুব জাগ্রত অমাবস্যা, সারাদিনব্যাপী বিশেষ পুজো পাঠ অনুষ্ঠান হবে, মাতৃ আরাধনা করব। এখানে মহালক্ষ্মী অর্থাৎ দশম মহাবিদ্যার বৈভব লক্ষ্মী রয়েছেন, সিদ্ধ লক্ষ্মী যাকে বলা হয়, এবং সংকটমোচন হনুমানজি, এখানে প্রতিদিন আমি থাকি। এছাড়া কোথায় পাচ্ছেন আপনি? পেয়ে যাচ্ছেন আপনি গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে আটটা, যাদবপুর রেল স্টেশনের কাছে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, এখানে বিকেল পাঁচটা থেকে সাতটা। এই সকল চেম্বারে আসার আগে অবশ্যই ফোন নাম্বার 9874244916 এই নাম্বারে ভালো করে বুকিং করে জেনে আসুন, কারণ আমি সবসময় কিন্তু সব চেম্বারে থাকি না। এবং অনলাইনে যারা যারা কনসালটেন্সি করাতে চাইছেন, অনলাইনে আমার বিচারের ব্যবস্থা রয়েছে, এই যে বললাম বহরমপুর থেকে, কিন্তু অনলাইনে করিয়েছে তারও ব্যবস্থা নেই, এবং ডিটেলস পুঙ্খানুপুঙ্খ তারা কিন্তু যোগাযোগ করে দিতে পারে। এবং এখন যে পরিস্থিতি চলছে, যে সামগ্রী যদি দরকার পড়ে আমরা কিন্তু দায়িত্ব নিয়ে বাড়িতে পৌঁছে যাবে, আপনার দায়িত্ব নিয়ে, অনেকে ভাবছেন কি করে যাব, দায়িত্ব নিয়ে বলছি বাড়িতে পৌঁছে যাবে, আপনার চিন্তা নেই, চিন্তাটা আমাদের। তা সুতরাং আমাকে থামতেই হচ্ছে, আমাকে এখানে থেমে দিয়ে আর সেই মহাশক্তির কাছে বলবো, অং মহিষ অগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী ঐরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে নমো সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়ভ্যস্ত্রাহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে।